ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির 21তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দ্বিতীয় প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় এই সম্মেলনের। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, উদ্যান পালন দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া, ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির সভাপতি রাজীব ঘোষ, ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস সহ অন্যান্যরা। এই দিনের এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরায় কৃষি জমির পরিমাণ সবথেকে কম। রাজ্যের 100% মধ্যে মাত্র 24% জমিতে কৃষিকাজ করা হয়, কিন্তু তা সত্ত্বেও খাদ্য শস্য উৎপাদনের দিক থেকে ত্রিপুরা স্বনির্ভর, আর এটাই সম্ভব হয়েছে একমাত্র কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে আসা অর্থের ফলে। আমাদের জমির পরিমাণ খুব কম, এটা কিন্তু আপনারা দেখলে আশ্চর্য হবেন, উত্তর পূর্বাঞ্চলের সব জায়গা থেকে কৃষি জমির পরিমাণ সবচেয়ে আমাদের কম, অনলি 24%। 24% আমরা বর্তমানে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে, আমরা 3টা ডিস্ট্রিক্ট দক্ষিণ গোমতি সিপাহীজলা অলরেডি আমরা খাদ্যের স্বয়ম্ভর, ধানে এবং খাদ্য শস্যে। এখন আমাদের কুয়াইটাও প্রায় কাভার হয়ে আসছে, ধলাইও প্রায় কাভার হয়ে আসছে, উনকোটিও, উত্তর ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আমরা একটু পিছিয়ে আছি। আগামী কিছু দিনের মধ্যে এই উত্তর ত্রিপুরা সরি উনকোটি, ধলাই এবং খোয়াই খাদ্যের সরবরাহ বলে আমার বিশ্বাস। আমরা এটা পারছি কিভাবে বলুন তো, কিসের জন্য আপনারা চেষ্টা করছেন? কিন্তু এই যে বিভিন্ন প্রকল্পের টাকা আসছে করতে দিল্লি, কার জন্য? দেশের প্রধানমন্ত্রী। এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, একটি রাজ্যের কিংবা একটি দেশের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার মূল হাতিয়ার হল এই কৃষিক্ষেত্র। তাই রাজ্যের কৃষকদের সহায়তা করতে এবং তাদের কৃষিকাজে উৎসাহ প্রদান করতে বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তো আমি মনে করি যে একটা রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার এবং এই রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার মূল যে হাতিয়ার সেটা হলো এগ্রিকালচার সেক্টর। আর এই এগ্রিকালচার সেক্টরকে মানে আলাদা মাত্রা নিয়ে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, যে মানে যে দায়িত্ব রয়েছে এখানে যারা হলে বসে রয়েছেন, আপনাদের কাঁধেই সেই দায়িত্ব রয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা এই কাজটা নিষ্ঠার সঙ্গে করেন বলেই আজকে এখানে যারা 5 জন এখানে মাত্র সম্বর্ধনা দেওয়া হয়েছে, কিন্তু এরকম বহু কৃষকরা রয়েছেন যারা, যাদেরকে আপনাদের সহায়তার মাধ্যমে আজকে একটা আত্মনির্ভর তৈরি করার প্রচেষ্টা আপনারা তৈরি করছেন। এবং আমরা যদি বর্তমানে এই ত্রিপুরা রাজ্যের সরকারের যে পলিসি, সেই পলিসিটা যদি আমরা দেখি যে এগ্রিকালচারকে বিল্ড আপ করা, সেই এগ্রিকালচারকে বিল্ড আপ করার জন্য আমাদের সরকার বিভিন্ন প্রয়াস আমাদের সরকার করছে। এদিনের অনুষ্ঠানে 8 জন প্রগতিশীল কৃষককে ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।